গরমে দিনে মিষ্টি কুমড়া খাওয়ার নানান উপকারিতা রয়েছে। মিষ্টি কুমড়া ও এর বীজে থাকা ভিটামিন সি ও ই, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক, প্রোটিন ও ফাইবার শরীরের জন্য দারুণ উপকারী। মিষ্টি কুমড়ায় থাকা অ্যান্টি অক্সিডেন্ট মানব দেহকে ক্যান্সার আর আলঝেইমার রোগ হওয়ার ঝুঁকি কমিয়ে দেয়। এছাড়া নিয়মিত মিষ্টি কুমড়া খেলে আরও নানান উপকার পাওয়া যায়। মিষ্টি কুমড়ায় থাকা ডায়েটারি ফাইবার পেটের রোগ নিরাময় করে। এই গরমে কুমড়া খেলে শরীর ঠান্ডা থাকে। দীর্ঘস্থায়ী জ্বরেও মিষ্টি কুমড়া ভীষণ উপকারী। মিষ্টি কুমড়ায় উপস্থিত বিটা ক্যারোটিন ও লুটেইন চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। এটি খেলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। মিষ্টি কুমড়া খেলে ত্বক সুস্থ থাকে। এতে উপস্থিত ভিটামিন ই এবং সি অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, ফলে সূর্যের বিপজ্জনক রশ্মি থেকে ত্বক রক্ষা পায়। মিষ্টি কুমড়ায় থাকা নানা উপাদান মানুষের রক্ত ও পাকস্থলীকে বিশুদ্ধ করে। এসবটি মস্তিষ্কের জন্য উপকারী। মিষ্টি কুমড়ার খোসায় থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান বিভিন্ন সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে। কম ক্যালোরি এবং প্রচুর পরিমাণে ফাইবার থাকায় মিষ্টি কুমড়া ওজন কমাতেও সাহায্য করে। এটি শরীরে কোলেস্টেরলের পরিমাণ কমায়, ফলে হৃৎপিণ্ড সুস্থ থাকে। তবে একটা কথা মনে রাখতে হবে যে কোনো খাবারই অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।